নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজের ফেসবুক পেজে এবং আপনাদের ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। দর্শকবৃন্দ, এই শিলচর নিউজটা হচ্ছে আপনাদের এবং আপনাদের স্বার্থে আমি অনেকগুলো খবর নিয়ে আসি। এই ভিডিওটা যদি ভালো লাগে খবরগুলো লাইক করবেন নিশ্চয়ই, এবং সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করবেন, ফলো না করলে ফেসবুক পেজটি ফলো করে নেবেন। সবাইকে ফলো করার জন্য সাবস্ক্রাইব করার জন্য বলবেন, কারণ আমি এরকমই অনেকগুলো ইম্পর্টেন্ট খবর আপনাদের জন্য নিয়ে আসি, আপনাদের লাভের আমি সবসময় আপডেট নিয়ে আসি। দর্শকবৃন্দ, আজকে বাজেট অধিবেশন, সেখানে আমাদের সেই সংসদের মধ্যে আমাদের যিনি ফাইন্যান্স মিনিস্টার হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়, উনি কিছু বাজেটের সম্বন্ধে উনি কিছু আলোচনা করেন, কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে, কী কী প্রকল্প নেওয়া হবে ভবিষ্যতে জনস্বার্থে, পাবলিকের লাভের জন্য, সাধারণ মানুষের লাভের জন্য কী কী প্রকল্প নেওয়া হয়েছে, নেওয়া হবে, তার ব্যাপারে অনেকগুলো আলোচনা করেন। সবথেকে ভালো খবর হচ্ছে আজকে মধ্যরাত্র থেকে পেট্রোল এবং ডিজেলের যে মূল্যটা সেটা 5 টাকা কমবে, মানে সরকারের রাজ্য সরকারের যে করটা সেই করটা কমবে। তাছাড়াও সেই সুরাতে, মানে সেই মাদক দ্রব্যতে বলতে পারেন, মদে বলতে পারেন, সেই মদের মধ্যে 25% ছাড় যেটা ট্যাক্স লাগিয়ে দেওয়া হয়েছিল সেটা এখন কমিয়ে দেওয়া হবে, মানে মদের দামটাও কমবে, যারা মদ খান ওনাদের জন্য খুবই ভালো খবর। দর্শকবৃন্দ, দরিদ্র সীমারেখার শিক্ষার্থী যারা, ওরা বিনামূল্যে অ্যাডমিশনটা এতদিন দিয়ে দিয়েছেন এবং হয়তো এইবারও থাকবে, এবং হোস্টেলে যারা ছাত্র থাকছেন, হোস্টেলে যারা ছাত্র স্টুডেন্ট যারা থেকে যারা পড়াশোনা করছে, তাদের যে মাসিক খরচটা সেটা রাজ্য সরকার বহন করবে, এখনও করছে এবং আগেও করবে বলে উনি জানান এরকম। এবং দিব্যাঙ্গ পরিবারের জন্য 1000 টাকা প্রতি মাসে, দিব্যাঙ্গ হ্যান্ডিক্যাপড, ফুললি হয়তো হ্যান্ডিক্যাপড, আমরা তো শুনেছিলাম 200, 300, 400 টাকা এরকম, এখন উনি বলেছেন 1000 টাকা হয়তো এরকম ফুললি হ্যান্ডিক্যাপড, 50% হ্যান্ডিক্যাপড এরকম থাকে, তো হয়তো যারা 100% হ্যান্ডিক্যাপড ওদেরকে, ওদের পরিবারকে সেই 1000 টাকা করে দিয়ে দিচ্ছে রাজ্য সরকার। এবং আপনারা সেই সোশ্যাল দিব্যাঙ্গদের জন্য হয়তো সোশ্যাল ওয়েলফেয়ার বোর্ড, ডিস্ট্রিক্ট সোশ্যাল ওয়েলফেয়ার বোর্ডে গিয়ে আপনারা একবার তার ব্যাপারে ডিটেলস তার ব্যাপারে আপনারা খবর করবেন, যদি আপনাদের ওখানে যদি কোনো ধরনের দিব্যাঙ্গ থাকে, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ থাকে। তাহলে 10,000 টাকা এককালীন সাহায্য কৃষকদেরকে দেওয়া হবে, কৃষকদেরকে, কৃষক বলতে যারা কেসিসি নিয়েছেন হয়তো তাদেরকে 10,000 টাকা এককালীন সাহায্য রাজ্য সরকার দেবে এখন, কিন্তু খুবই ভালো একটা ঘোষণা। কখন দেবে সেটা, কিভাবে অ্যাপ্লাই করবেন, হয়তো কৃষকদের যখন বললেন হয়তো যাদের কেসিসি আছে হয়তো তাদেরকে দেওয়া হবে, এবং তাছাড়া তো আর তো আমি বুঝতে পারলাম না, এবং কেসিসি ছাড়াও যদি অন্য কাউকে যদি দেওয়া হয় তাহলে সেই অ্যাপ্লাইয়ের প্রসিজিওরটা কীভাবে হবে সেটা এখন অ্যানাউন্সমেন্ট করা হয়নি, শুধু বাজেটে সেটা অ্যানাউন্সমেন্ট করা হয়েছে। এবং সেটা যদি আসে, যে সময় আসবে সে সময় আমি আপনাদেরকে বলে দেব। বিবাহের উপযুক্ত কন্যাদেরকে 40,000 টাকা করে দেওয়া হচ্ছে, সেটা তো আমি আগেও বলেছিলাম, 40,000 টাকা যদি আপনাদের বাড়ির কেউ কোনো একটি মেয়ে তার বিবাহ উপযুক্ত হয়েছে এবং বিবাহের জন্য আসাম সরকার 40,000 টাকা সোনা গয়না কেনার জন্য দিচ্ছে, তার জন্য আপনাদেরকে সেই যেখানে রেজিস্ট্রি অফিস সেখানে গিয়ে আপনাদেরকে কন্ট্যাক্ট করতে হবে, বা যে কোনো একজন অ্যাডভোকেটের সঙ্গে আপনারা কথা বলে নিন। দেখুন, আমি আবার বলে দিচ্ছি যে আপনাদের সেই মন্দির মসজিদের বিবাহের কোনো ধরনের সার্টিফিকেট নিয়ে চলবে না, কোর্ট ম্যারেজ সার্টিফিকেট দরকার, কোর্ট ম্যারেজ সার্টিফিকেট দরকার। আপনারা বিবাহ হয়েছে, বিবাহ এখন হচ্ছে যদি, তাহলে বিবাহের পরেও আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, কোনো আপত্তি নেই। বিবাহের আগেও যদি, 1 মাস আগে যদি আপনারা কোর্ট ম্যারেজ করেন, তাহলে সেই কোর্ট ম্যারেজের সার্টিফিকেট দিয়েও আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, সেই মেয়ের অ্যাকাউন্টে সেই 40,000 টাকা আসাম সরকারের তরফ থেকে সেটা দিয়ে দেওয়া হবে। তারপরে চা বাগানের জন্য ধন পুরস্কার মেলা, যেটা চা বাগানের কর্মীরা যারা টাকাটা যেটা পাচ্ছে সেই টাকাটা এখন কিন্তু বাড়বে, শ্রমিক সেই কি বলে দৈনিক মজুরি, যেটা দৈনিক মজুরি এখন চা বাগানদের শ্রমিকদের এখন বৃদ্ধি করা হবে, তার জন্য এখন প্রস্তুতি নিচ্ছে রাজ্য সরকার বলে সেটা উনি জানিয়েছেন। আগে যেটা 3,000 টাকা এককালীন যেটা দেওয়া, সরি 2,500 টাকা যেটা দেওয়া হতো সেটা এখন 3,000 টাকা করে দিয়েছে রাজ্য সরকার বলে সেটাও ঘোষণা করেছেন। বিধবা মহিলাদের এককালীন দেওয়া হবে 25,000 টাকা, সেটার ক্রাইটেরিয়া এখনও কোনো কিছু অ্যানাউন্সমেন্ট করা হয়নি, কিন্তু বিধবা মহিলা যদি আপনাদের বাড়িতে থাকে তাহলে আপনারা এককালীন 25,000 টাকা পাবেন। সেই ইনকাম ক্রাইটেরিয়া কী হবে, কীভাবে কী হবে, সেই সবগুলো কিন্তু যে সময় অ্যানাউন্সমেন্ট করা হবে আমি আপনাদেরকে শিলচর নিউজের মাধ্যমে জানিয়ে দেবো। আপনারা কিন্তু শিলচর নিউজের সবসময় থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের ফেসবুক পেজ ফলো করে নেবেন, যাতে আমি যে কোনো সময় একটা আপডেট দিয়ে দেবো আপনারা সে সময় সঠিক তথ্য আপনারা পেয়ে যাবেন। তারপরে বিধবা মহিলাদের এককালীন 25,000 টাকা, সেটা আমি বলে দিলাম, এখন অবধি 17,00,000 অযুত লক্ষ, 1,70,000 মহিলাকে হয়তো দেওয়া হয়েছে এরকম আমরা খবর পেলাম, এবং ভবিষ্যতে আরও দেওয়া হবে।
এখন অবধি 1,60,602 জন দিব্যাঙ্গকে মাসে 1,000 টাকা করে দেওয়া হচ্ছে, বাদে বছরে 12,000 টাকা করে দেওয়া হচ্ছে, এরকম আমরা খবর পেলাম। অরুণোদয় আপনাদের প্রশ্ন হয়তো থাকতে পারে, অরুণোদয় যে প্রকল্প, সেই অরুণোদয় প্রকল্পে কতজন লোক পেয়েছেন? সেখানে আমাদের যিনি ফাইন্যান্স মিনিস্টার হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়, উনি অ্যানাউন্সমেন্ট করে দিয়েছেন 17,25,590 জনকে এখন অবধি অরুণোদয়ে দেওয়া হয়েছে। অন্ততপক্ষে 20,00,000 মানুষকে তার আওতাতে নেওয়া হবে, মানে এখনও অনেকে অ্যাপ্লাই করেছেন পাননি, ওনাদের নামটাও এখন আসবে, মানে এখন হয়তো অন্ততপক্ষে 3,350,000-4,00,000 মানুষের নাম সেটা নিয়ে নেবে আর কি। তারপরে আরেকটা ভালো খবর হচ্ছে, হয়তো 2022 ইংরেজিতে, এইবার না 2022 ইংরেজিতে সেটা হয়তো বাড়বে, সেটা 3,000 অবধি করা হবে, সেটা উনি স্ট্রেইটলি জানিয়ে দিয়েছেন, 3,000 অবধি অরুণোদয় প্রকল্পের টাকাটা করা হবে। এবং সেই টাকাটা একসঙ্গে 3,000 না হয়ে হয়তো এখন 830 টাকা হয়েছে, হয়তো নেক্সট ইয়ারে 1,500 হবে, 2,000 হবে, এরকম করতে করতে 3,000 অবধি হবে, এবং ম্যাক্সিমাম যত তাড়াতাড়ি সম্ভব সেটা 3,000 করে দেওয়া হবে বলে উনি সেটা জানিয়েছেন। অনেকের প্রশ্ন, অরুণোদয় ফর্ম কোথায় পাবো, অরুণোদয় কী হবে? দেখুন, আপনাদের বাসভাপতি পঞ্চায়েতের কাছে বা মেম্বারের কাছে, আপনারা সেই কমিশনারের কাছে আপনারা সেই ফর্মগুলো আপনারা পেয়ে যাবেন। এখন তো অবশ্য সেই ফর্মের জন্য, নতুন ফর্মের জন্য এখন কোনো ধরনের অ্যাপ্লাই আসেনি, কোনো ধরনের অ্যানাউন্সমেন্ট হয়নি। যে সময় অ্যানাউন্সমেন্ট হবে নতুন অ্যাপ্লাইয়ের জন্য, সে সময় আমি শিলচর নিউজের মাধ্যমে আপনাদের সবাইকে এই খবরটা আমি দিয়ে দেব। অনেকের প্রশ্ন মাইক্রো ফাইন্যান্স নিয়ে, মাইক্রো ফাইন্যান্স কী হবে? মাইক্রো ফাইন্যান্সের এখনও ঋণ মুকুবের কোনো ধরনের অ্যানাউন্সমেন্ট করা হয়নি। আপনারা যারা কিস্তি দিচ্ছেন আপনারা রেগুলারলি দিয়ে যান, আগে শুধু একবার অ্যানাউন্সমেন্ট করা হয়েছিল হবে বলে, কিন্তু এখনও তার ব্যাপারে কোনো স্ট্রেইট কোনো ডিসিশন আমরা শুনতে পেলাম না। তাই আপনারা রেগুলার সেটা দিয়ে যান, শুধু সেই যেটা বিলটা, যেটা যে এজেন্ট কোনো মহিলার বাড়িতে গিয়ে সেই তাগদা দিতে পারবে না, সেই বিলটা হয়তো পাস হবে, সেটা শীঘ্রই পাস হবে, সেটা জানিয়ে দিয়েছেন। অফার অফার অফার, শ্রীময়ী জুয়েলার্স এখন আপনাদের জন্য নিয়ে এসছে নতুন একটি অফার। শ্রীময়ী জুয়েলার্স আপনাদেরকে দিচ্ছে একটা লয়্যালটি কার্ড, এবং সেই লয়্যালটি কার্ডে আপনারা 3 বছর পেতে পারেন সোনার উপর যে কোনো গয়না বানানোর মেকিং চার্জ বিনামূল্যে, সম্পূর্ণ ফ্রি। আজই যোগাযোগ করুন শ্রীময়ী জুয়েলার্সে এই লয়্যালটি কার্ডের জন্য। লয়্যালটি কার্ড একদমই সীমিত, মোবাইল নম্বর 7002604704। শ্রীময়ী জুয়েলার্স, এন এন দত্ত রুট, শিলচর। আরেকটা প্রকল্প রাজ্য সরকার কয়েকদিন আগে সেটার অ্যানাউন্সমেন্ট করা হয়েছিল, এবং তার সেই একটা সেই প্রকল্পের সম্বন্ধে আমার কিছু ডাউট আর কি, এবং আমি আপনাদেরকেও সেই ডাউটটা, যদি আপনাদের কাছে কোনো ধরনের ক্লিয়ারেন্স থাকে, ক্লিয়ারিফিকেশন থাকে, আপনারা কমেন্টে নিশ্চয়ই বলবেন। একটা অ্যানাউন্সমেন্ট করা হয়েছিল জীবিকা সখী এক্সপ্রেস, সেই জীবিকা সখী এক্সপ্রেসের আন্ডারে টোটাল 4,238 জন মহিলাকে স্কুটি দেওয়া হয়েছে সরুসরাই স্টেডিয়ামে। এবং আমি জানি না, আপনাদের কাছে যদি কোনো খবর থাকে যে আমাদের বরাকভেলি থেকে কি কোনো কেউ এরকম পেয়েছে কি স্কুটি, তাহলে আপনারা কমেন্টে নিশ্চয়ই বলবেন, আপনারা দর্শক জানাবেন। এই প্রকল্প সম্বন্ধে অনেকেই আমাদেরকে মেসেজ করেছে, ইনবক্সে মেসেজ করেছে যে এই প্রকল্পটা কীভাবে, স্কুটি কীভাবে পেতে হয় মহিলাদেরকে। আমিও নিজেও জানি না, শুধু অ্যানাউন্সমেন্টটা শুনলাম, সেই জন্য আমি দিয়ে দিয়েছিলাম। এবং সেই জীবিকা সখী এক্সপ্রেসের সম্বন্ধে আপনাদের কাছে যদি কোনো যদি উপযুক্ত তথ্য থাকে, আপনাদের কাছে যদি কোনো যদি আইডিয়া থাকে তার ব্যাপারে, এই স্কিমের সম্বন্ধে বা এই প্রকল্পের সম্বন্ধে মহিলা রা কীভাবে এই ইয়েটা অ্যাপ্লাই করবে, তাহলে আপনারা নিশ্চয়ই জানাবেন। কারণ আমরা তো জানিও না মহিলারা কখন অ্যাপ্লাই করেছে এই জীবিকা সখী এক্সপ্রেস, কখন এই এক্সপ্রেস এই স্কিমটার সম্বন্ধে, কখন এই প্রকল্পটার সম্বন্ধে অ্যানাউন্সমেন্ট করা হয়েছিল, কখন অ্যাপ্লাই করার জন্য বলা হয়েছে, আমরা নিজেও জানি না। হঠাৎ করে আমরা শুনলাম 4,238 জন মহিলাকে স্কুটি দেওয়া হয়েছে, এবং আমাদের আশেপাশে কেউ যদি পেয়ে থাকেন তাহলে আপনারা নিশ্চয়ই কমেন্টে বলবেন। দর্শকবৃন্দ, আরেকটা কথা হচ্ছে, সেই মুদ্রা যোজনার একটা বৃহত্তর একটা অ্যানাউন্সমেন্ট, কেন্দ্র সরকার 27,000 কোটি টাকা মুদ্রা যোজনার জন্য এখন অ্যাপ্রুভ করে দিয়েছে ব্যবসায়ীদেরকে লোন দেওয়ার জন্য। আপনাদের স্মল স্কেল ইন্ডাস্ট্রি আছে বা আপনাদের কোনো ধরনের ব্যবসা আছে, তাহলে আপনারা সেখানে অ্যাপ্লাই করতে পারেন সেই মুদ্রা যোজনার জন্য। এখন অনেকের প্রশ্ন থাকে, দাদা আমাদের তো দোকান আছে, অমুক আছে, সমুক আছে, কেন আমরা সেই ইয়েগুলো পাই না, আমরা সেই টাকাটা পাই না মুদ্রা লোনের জন্য, ব্যাঙ্কে গিয়ে দৌড়তে হয়, এই করতে হয়, সেই করতে হয়। দেখুন, ব্যাংক যে সময় একটা লোন দেবে সে সময় সিকিউরিটি দেখবে, আপনার ব্যবসার কতটুকু পাওয়ার সেটা দেখবে। আমরা তো দোকান দেই, সাধারণ মানুষের দোকান দেই, সেই দোকানে আমি দেখি মানে হাজার হাজার দোকানে এক একটা সেই অনলাইন ট্রানজ্যাকশনের জন্য একটা ATM মেশিন ওরা রাখে না, সেটা রাখে না। আপনাদের দোকানে যে ব্যবসা হচ্ছে সেটা ব্যাংক কীভাবে বুঝবে? যে সময় ব্যাংকের অ্যাকাউন্টে টাকাটা, আপনার দোকানের যে অ্যাকাউন্টটা, সেই অ্যাকাউন্টে যে সময় টাকাটা লেনদেনটা যে সময় বেশি হবে সে সময় বুঝবে। আপনারা তো দোকান খুললেন, কোনো ধরনের আপনাদের দোকানের নামে অ্যাকাউন্ট নেই, তাহলে ব্যাংক কীভাবে বুঝবে আপনার দোকানটা চলে? আপনি তো ফ্রড একটা দোকান নিয়েও, অন্য কারোর দোকান নিয়েও আপনাকে দেখাতে পারবেন, সেরকম তো হয়, সেজন্য ব্যাংক দেয় না। এবং তার উপরে
ট্যাক্স দেওয়াটা, ট্যাক্স দেওয়াটা খুবই ইম্পর্টেন্ট। ট্যাক্স দিলেই আপনি লোনের ভাগিদার হতে পারেন। ট্যাক্সটা বছর বছর আপনার ছোটোমোটো একটা ট্যাক্স যদি আপনারা দিতে পারেন তাহলে দিয়ে যান। আপনারা বলবেন ইনকাম তো নেই, ট্যাক্স কমে দেবো। লোন নিতে হলে এই সেই ইনকাম ট্যাক্স আইটি রিটার্নের ফাইল কিন্তু খুবই ইম্পর্টেন্ট। প্রথম বললাম দোকান যদি হয়, ছোটোমোটো দোকান হলেও দোকানের নামে একটা অ্যাকাউন্ট করে নিন। সেখানে মাসে যদি অন্ততপক্ষে 3,000, 4,000, 5,000, 10,000 করে যদি আপনারা সেই আপ ডাউন করে যত বেশি আপনারা ট্রানজ্যাকশন করবেন তত বেশি আপনারা লোন পাবেন। আমার একজন পরিচিত ব্যক্তির একটা ছোটোমোটো একটা ভুসিমালের দোকান, ওনার দোকানে সেই এটিএমের যে মেশিনটা উনি রেখেছেন, আমি গেলেই সেখানে এটিএম নিয়ে আমি সোয়াইপ করে পেমেন্ট করি। এবং দেখুন খুব ভালো জিনিসটা কি, অনেক কাস্টমার আসে সেখানে ইয়ে করেন আর কি, পেমেন্ট করেন এটিএম দিয়ে। এবং ব্যাংক নিজেই 15 লক্ষ টাকা ডেকে লোন দিয়ে দিয়েছে। মানে কি, মানে যদি আপনার অ্যাকাউন্টে যদি বেশি ট্রানজ্যাকশন হয় মানে আপনার ব্যবসাটা বেশি হয়, আপনার ব্যবসা বেশি হলে সেই ব্যাংক কিন্তু লোন নিশ্চয়ই দেবে। আরেকটা মেইন ইম্পর্টেন্ট খবর হচ্ছে আপনাদের সেই রোড ট্যাক্স নিয়ে। আপনাদের যদি কোনো ধরনের গাড়ি থাকে তাহলে কিন্তু 31 মার্চের ভিতরে আপনাদেরকে সেই রোড ট্যাক্সটা দিতেই লাগবে, না হলে কিন্তু বৃহত্তর একটা ফাইন সেই ডিপার্টমেন্টের তরফ থেকে আপনাদের কাছ থেকে নিয়ে নেওয়া হবে। তাই আপনারা আগে থেকেই সেই জিনিসগুলো আপনারা আগে থেকেই তৈরি হয়ে যান। দর্শকবৃন্দ, এই আপডেটটা কেমন লেগেছে আপনারা কমেন্টে নিশ্চয়ই বলবেন। আপনাদের যদি কোনো ধরনের মতামত থাকে, যুক্তি থাকে, কমেন্টে নিশ্চয়ই বলবেন। কোনো কিছু যদি বাজেটে যদি মিস হয়ে গেছে, যদি আপনাদের এমন লাগে মনে হয় তাহলে আপনারা কমেন্টে নিশ্চয়ই জানাবেন, কারণ আপনাদের কমেন্ট উপর লেভেল অবধি যায়। অনেক উপর লেভেলের মানুষ আপনাদের কমেন্টগুলো পড়ে। আমাদের শিলচর নিউজের ইউটিউব চ্যানেল নতুন হলে আপনারা নিশ্চয়ই এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমাদের শিলচর নিউজের ফেসবুক পেজে নতুন হলে আপনারা নিশ্চয়ই এই ফেসবুক পেজটিকে ফলো করে নেবেন। ভিডিওটি সবাইকে জনস্বার্থে শেয়ার করে দিন। আমি কৃষ্ণকান্ত সিনহা নতুন আরেকটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। নমস্কার।